আমাদের প্রশাসক যারা, আমাদের শাসক যারা, আমাদের নীতি নির্ধারক যারা, তাদের এটা অনুধাবন করা উচিত। কোন সুপার ফোর্স দিয়ে আমরা মোকাবেলা করলাম? আসলে তো আমাদের নুন আনতে পান্তা ফুরায়। ভ্যাকসিন বাংলাদেশের মানুষ পাবে 2024 সালের পরে, এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে। আমি একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের বরাতেই বলতেছি, তারা যে কথাটা লিখেছে আমার মনে পড়তেছে, যে কোভিড ভ্যাকসিন উইল নট বি অ্যাভেলেবল টু এভরিওয়ান বিফোর এন্ড অফ 2024 সালের আগে এটা যে কোনো মানুষের হাতে সহজে পৌঁছবে না, সুলভে সহজে মানুষ পাবে না। কিন্তু আমরা ভালো আছি পশ্চিমা বিশ্ব থেকে, ঠিক কিনা বলুন? করোনার আঘাতে বিপর্যস্ত হয়ে গেছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, পরাশক্তি ধরাশক্তিতে পরিণত হয়েছে করোনাকে। আমি বলেছি, আপনারা করোনার সময় শুনেছেন আমার বক্তব্য মিডিয়াতে, আমি বলেছি এটা কি করোনা, কি মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম, অদৃশ্য প্রচন্ড ক্ষমতাশালী ধ্বংসাত্মক একটি অদৃশ্য বোমার নাম করোনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন পৃথিবীর জালেম তাগুতদেরকে শায়েস্তা করে দেবার জন্য। কোরআনের বরকতে যেই বাংলাদেশ করোনা মহামারী থেকে বেঁচে গেল, সেই দেশে যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, কোরআন পন্থীদের অবমাননা করা হয়, আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হয়, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, করোনার সেকেন্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ আসবে, ফোর্থ ওয়েভ আসবে, মহামারী এমন আকার ধারণ করবে একটি নাস্তিক রামপাম কাফেরের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমরা বেঁচে গেছি কার রহমতে? একটু জোরে বলেন, এই রহমত বাড়াতে হবে না কমাতে হবে? জোরে বলেন, বাড়াতে হবে না কমাতে হবে? তাহলে আমি প্রশাসনকে অনুরোধ করব, সরকারকে সবিনয় অনুরোধ করব, বাংলাদেশে যত মাহফিল আছে অনুমতি দিয়ে দিন, আর সিনেমা হলগুলো বন্ধ করে রহমত বাড়বে। কি হবে? রহমত বাড়বে, গজব দূরে যাবে। আর যদি মাহফিল বন্ধ করা হয়, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের যে দুর্দশা হবে ইতিহাসে আমরা একটা কিংবদন্তি হয়ে থাকব, কলঙ্কিত জাতি হিসেবে, ঠিক কিনা বলেন? আজকে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা বলে, যারা মাদ্রাসায় পড়ে আলেম ওলামা, তারা নাকি হাত পেতে খায় না, হাত পেতে খায় না। তুমি আলেম ওলামার মর্যাদা বুঝো নাই, হাত পেতে খায় না, ভক্তি শ্রদ্ধার সাথে দেশের মুসলমান তাদেরকে সম্মান করে। তবে তোমার মতো কলম সন্ত্রাসী হয়ে ফাইল ঠেকায়া খায় না। আলেম ওলামা পীর মাশায়েখ নিয়ে, মসজিদ মাদ্রাসা, ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাহজিবকে নিয়ে আর কোরআন সুন্নাহ পন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হসনি মুবারকের যা হয়েছে, রেজা শাহ পাহলভির যা হয়েছে, পূর্বের ইতিহাস ফেরাউন নমরুদের যা হয়েছে, তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে। আহলান সাহলান, আল্লামা আব্বাসী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, জৈনপুরী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, জৈনপুরী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বাতিলের আতঙ্কের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আব্বাসী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আব্বাসী হুজুরের আগমন। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ যাবত বক্তব্য শুনে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কয়েকদিন আগে আমি বিদেশ থেকে চেক আপ করে এসেছি, খুবই অসুস্থতা নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমার ওয়াদা ছিল বহু আগ থেকে আমি এখানে আসব। আমি কোরআন করিম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপে। সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য মুফাসসিরদের বক্তব্যকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি দুটো কথা বলব। তার প্রথম কথা হলো,
যে আমরা এমন একটি সময় এরকম একটি মহাসমাবেশে বসেছি যখন করোনা মহামারীতে সারা দুনিয়া বিশেষ করে পশ্চিমা বিশ্ব বিধ্বস্ত হয়ে গেছে। ঠিক সে সময় আমরা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে একটি মহাসম্মেলন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি স্থূল দৃষ্টি নয় সূক্ষ্ম দৃষ্টিতে তাকান বুঝতে পারবেন সোনার বাংলাদেশে আল্লাহর রহমত কত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কেন রহমত? দেখুন, বাংলাদেশে করোনা প্রবেশ করেছে মার্চের 8 তারিখ, ঠিক কিনা? 14 তারিখ গভর্নমেন্ট সারা দেশে লকডাউন দিয়েছে। তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছিল বাংলাদেশ একটি গরিব দেশ, তাদের ভাষায় পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা। এই দেশে যেহেতু করোনা ধরেছে, তাহলে জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশে 5-7 লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু আপনারা দেখেছেন আল্লাহ পাক রহমত করেছেন এই জাতির উপর, এই দেশের উপর এখন পর্যন্ত 10,000 মানুষের মৃত্যুও গন্তে হয় নাই। আমরা কি একটু চিন্তা করেছি এই অনাকাঙ্ক্ষিত রহমত কেন পেয়েছি? আমাদের বুদ্ধিজীবী যারা, আমাদের প্রশাসক যারা, আমাদের শাসক যারা, আমাদের নীতি নির্ধারক যারা, তাদের এটা অনুধাবন করা উচিত। কোন সুপার ফোর্স দিয়ে আমরা মোকাবেলা করলাম? আসলে তো আমাদের নুন আনতে পান্তা ফুরায়। ভ্যাকসিন বাংলাদেশের মানুষ পাবে 2024 সালের পরে, এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলেছে। আমি একটা ইন্টারন্যাশনাল ম্যাগজিনের বরাতেই বলতেছি, তারা যে কথাটা লিখেছে আমার মনে পড়তেছে, যে কোভিড ভ্যাকসিন উইল নট বি অ্যাভেলেবল টু এভরিওয়ান বিফোর এন্ড অফ 2022, 2024 সালের আগে এটা যে কোনো মানুষের হাতে সহজে পৌঁছবে না, সুলভে সহজে মানুষ পাবে না। কিন্তু আমরা ভালো আছি পশ্চিমা বিশ্ব থেকে, ঠিক কিনা বলুন? করোনার আঘাতে বিপর্যস্ত হয়ে গেছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, পরাশক্তি ধরাশক্তিতে পরিণত হয়েছে করোনাকে। আমি বলেছি, আপনারা করোনার সময় শুনেছেন আমার বক্তব্য মিডিয়াতে, আমি বলেছি এটা কি করোনা? কি মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম, অদৃশ্য প্রচন্ড ক্ষমতাশালী ধ্বংসাত্মক একটি অদৃশ্য বোমার নাম করোনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন পৃথিবীর জালেম তাগুতদেরকে শায়েস্তা করে দেবার জন্য। শায়েস্তা হইছে? কথা বলে না, পরাশক্তি এখন ধরাশক্তি, ঠিক কিনা? আপনারা দেখেছেন টক অফ দা ওয়ার্ল্ড একটা নিউজ ছিল করোনার সময়, সুইজারল্যান্ডের জেনেভাতে, জেনেভা একটা ঐতিহ্যবাহী শহর ইউরোপে, সেখানে খাদ্যের জন্য রিলিফের মান নিতে জেনেভায় 2 মাইল লম্বা কাতার ধরেছে মানুষ। আমার দেশে 2 মাইল লম্বা ভিক্ষুকের কাতার হয় নাই। এই রহমত আমরা কেন পেলাম? আমরা কি চিন্তা করি? তার একটি কারণ, কয়টি কারণ? আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় এত মসজিদ মাদ্রাসা নাই, বাংলা যত মসজিদ মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও এত কোরআন করিমের মাহফিল হয় না সোনার বাংলায় যতটুক হয়। এই লক্ষ লক্ষ মসজিদের আজান, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত আর কোরআনের মাহফিলের জিকির ফিকিরের কারণেই করোনার গজব থেকে বাংলাদেশ পরিত্রাণ পেয়েছে, ঠিক কিনা বলেন? এখন আমাদের কাজ কি? আলেম ওলামাকে তিরস্কার করা, ঘাড় ভেঙে দেওয়া, হাত কেটে দেওয়া, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে এত দয়া করলেন, আল্লাহ যে এত মায়া করলেন, এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আদায় না করলে কি হবে? আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার নেয়ামতকে বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো আমার আজাব অত্যন্ত কঠোর। কোরআনের বরকতে যেই বাংলাদেশ করোনা মহামারী থেকে বেঁচে গেল, সেই দেশে যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়
কোরআন পন্থীদের অবমাননা করা হয়, আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হয়। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, করোনার সেকেন্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ আসবে, ফোর্থ ওয়েভ আসবে, মহামারী এমন আকার ধারণ করবে একটি নাস্তিক রামবাম কাফেরের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আমরা বেঁচে গেছি কার রহমতে? একটু জোরে বলেন, এই রহমত বাড়াতে হবে না কমাতে হবে? জোরে বলেন, বাড়াতে হবে না কমাতে হবে? তাহলে আমি প্রশাসনকে অনুরোধ করব, সরকারকে সবিনয় অনুরোধ করব, বাংলাদেশে যত মাহফিল আছে অনুমতি দিয়ে দিন, আর সিনেমা হলগুলো বন্ধ করে দিন। রহমত বাড়বে, কি হবে? রহমত বাড়বে, গজব ঘুরে যাবে। আর যদি মাহফিল বন্ধ করা হয়, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের যে দুর্দশা হবে, ইতিহাসে আমরা একটা কিংবদন্তি হয়ে থাকব, কলঙ্কিত জাতি হিসেবে, ঠিক কিনা বলেন? আমার ভূমিকার দ্বিতীয় অংশে বলবো, আপনারা এখানে এসেছেন জাগতিক সামাজিক রাজনৈতিক পার্থিব কোনো স্বার্থ আমাদের নেই। এ হাজার হাজার মানুষ জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে গভীর রাতে, একে তো করোনা আবার প্রচন্ড শীত, ঠিক কিনা? আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা? ভূমিকাতে যে দ্বিতীয় কথা বলবো তা হল, আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা বলে? অন্য উদ্দেশ্য আছে? এই যে আসলাম শুধু আল্লাহর কোরআন থেকে এলেম শিখতে, আপনারা বাড়ি থেকে বের হবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দিয়েছে। কিসের মর্যাদা? আপনারা কোরআন করিমের ছাত্র হয়ে গেছে, আপনাদের মর্যাদা কত বেশি চিন্তা করতে পারবেন না। আজকে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা বলে, যারা মাদ্রাসায় পড়ে আলে মোলামা, তারা নাকি হাত পেতে খায় না, হাত পেতে খায় না। তুমি আলে মোলামার মর্যাদা বুঝো নাই, হাত পেতে খায় না, ভক্তি শ্রদ্ধার সাথে দেশের মুসলমান তাদেরকে সম্মান করে, তবে তোমার মতো কলম সন্ত্রাসী হয়ে ফাইল ঠেকায় খায় না। ওটা কলম সন্ত্রাসী, ওটা কি কলম সন্ত্রাসী? আলে মোলামার মর্যাদা তুমি কি বুঝবা? কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদা কত বেড়ে যায়। আল্লাহর হাবিবের সাথ করেছেন, আমার উম্মতের ইমানদার ইলমে দিন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, ও ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল্লি তালিবিল ইলম, মুমিন যতক্ষণ কোরআন হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে আঠে হাঁটে, আল্লাহ নূরের ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায় দিতে থাকে। সুবহান, এ মর্যাদা কার? তালেবুল ইলমের। এই যদি হয় ছাত্রের মর্যাদা, তো ওস্তাদের মর্যাদা কি? কোরআন করিমের ছাত্র যখন তালেবুল ইলম হাঁটে, ফেরেশতারা পাখাগুলো গালিচা হিসেবে বিছায় যায় পায়ের তলায়। তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবার, মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা? একজন হক্কানি আলেমের একটা জুতা এক পাল্লায় দিলে তোমার মতো 10,000 ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের ওজন হবে না। মুখ সামলে কথা বলো, আলেম ওলামা পীর মাশায়েখ নিয়ে মসজিদ মাদ্রাসা ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাহজিবকে নিয়ে আর কোরআন সুন্নাহ পন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হোসনি মুবারকের যা হয়েছে, রেজা শাহ পাহলভীর যা হয়েছে, পূর্বের ইতিহাস ফেরাউন নমরুদের যা হয়েছে, তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে। এই বাংলার জমিনে যতদিন মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ওয়াজ মাহফিল থাকবে, বাংলাদেশ বিশ্বে মানচিত্রে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে, ঠিক কিনা বলেন? আপনারা এসেছেন ছাত্র হয়ে গেছেন, ঠিক কিনা? কোরআন করিমের ছাত্র বসে আছেন, আপনাদের জন্য দোয়া চলতেছে, দোয়া করে কি? প্রশ্ন আসে
না শুধু ফেরেশতা না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ارشاد করেছেন আমার উম্মতের মুমিন যখন ইলম শিখার জন্য ঘরের বাইরে থাকে ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফিল মা আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে নদী আর সমুদ্রের অগণিত মাছ তারা সবাই তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে সুবহানাল্লাহ বলবেন না কি দোয়া চলছে মাখলুকাত ফেরেশতা সব আল্লাহর কাছে বলতেছে মাবুদ যে লোকগুলো আরামের ঘুমকে হারাম করে বসে আছে শুধু কোরআন কারীমের ভালোবাসায় তাদের গুনাহগুলো মাফ করে দাও তাহলে আমরা আজকে গুনাহ মাফ করে বাড়ি যাব সুবহানাল্লাহ বলবেন না গুনাহ মাফ হবে কি না আশা আছে বেশি না কম আমরা বুক ভরা আশা নিয়ে বসেছি আশা করি মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যাব রাজি আছেন আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم পড়ুন সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন আমি দেখতে পাচ্ছি শয়তান সব এই বাম পাশে জমছে এগুলো বন্ধ করো সম্পূর্ণ বন্ধ করো আর শয়তান তারাও সম্মানিত শুধু একটু মনোযোগ দিবেন কথা বলেন আমি অসুস্থতা নিয়ে এসেছি আমি জোরে কথা বলতে পারবো না আপনাদের বুঝাবার চেষ্টা করব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক কোরআন কারীম সূরা বানী ইসরাঈলে আখিরি নবী নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে তাবৎ বিশ্বের মানুষের জন্য নির্দেশ করেছেন ওয়াকাদা রাব্বুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব বিধান করেছেন হুকুম করেছেন আইন করেছেন ফরজ করেছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া মানব জাতি তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না ইবাদত হবে কার জোরে বলতে হবে কার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তিনি দ্বিতীয় নির্দেশ করেছেন তোমাদেরকে তোমরা পিতা মাতার সাথে উত্তম আচরণ পোষণ করবে সৎ ব্যবহার করবে সদা আচরণ করবে কয়টা হুকুম একটু জোরে মাতো ভাই আর একটু জোরে মাতো আমরা এই দুইটা হুকুম শিখে আজকে বাড়ি যাব পারবো ইনশাআল্লাহ যদি দুইটা হুকুম বুঝি আর মানতে পারি আমাদের জীবনটা আলোকিত জীবন হয়ে যাবে উজ্জ্বল জীবন হয়ে যাবে একটি সফল ও কামিয়াব জিন্দগি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ প্রথম হলো ইবাদত প্রথম কি ইবাদত প্রতিটি মানুষ তিনটি প্রশ্ন করবে নিজ কয়টি জোরে বলেন সমস্ত ফিলোসফি বা দর্শন তিনটা কথায় কটা কথায় এখন তো দার্শনিকের অভাব নাই আছে কথা বলেন দার্শনিক বহুত বেশি এখন আর আমার দেশে যত দুনিয়ার বুদ্ধিজীবী সব জমছে বাংলাদেশে অবশ্য আচ্ছা আপনারা যদি বলেন তা আমি কি বলবো আপনারা শুধু শোনেন আর প্রচুর পরিমাণ ইউটিউব আছে পরে প্রচার করবেন মন চাইলে তবে পুরাটা প্রচার করবেন কেটে ছেটে মন মতো না আমি তাদের নাম দিয়েছি আপনারা দেখেছেন লাইভ শোতে এরা বুদ্ধি প্রতিবন্ধী ঠিক কিনা এরা নিজেদেরকে প্রমাণ করে তারা দার্শনিক আর এক একজন বুদ্ধি ডিপো
বুদ্ধি ডিপ ডিপ এত বুদ্ধি বুদ্ধির ঠেলায় চুলগুলো পেকে মাথা সাফ হইয়া স্টেডিয়ামের মতো পরিষ্কার হয়ে গেছে ঠিক না ফিলোসফি বা দর্শন তিনটি কথা আপনি প্রশ্ন করেন আপনাকে কে কোথ থেকে কেন সুবহান আপনি কে প্রথম কি আত্মপরিচয় জানতে হবে আপনি কে কোথ থেকে এবং কেন এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে পার্থক্য করে দিবে যে যারা বিশ্বাসী যারা মুমিন তাদের মধ্যে আর যারা ইহজাগতিক পরকাল বিশ্বাস করে না নাস্তিক ইহজাগতিক বস্তুবাদী জড়বাদী ন্যাচারালিজমে বিশ্বাসী প্রকৃতিবাদে বিশ্বাসী তাদের জীবন দর্শন আর আমাদের জীবন দর্শনে রয়েছে যথেষ্ট পার্থক্য ঠিক কিনা পড়ে যদি অবিশ্বাসী কাফেরদেরকে জিজ্ঞেস করেন তুমি কে বলবে আমরা বানরের গোষ্ঠী বানরের গোষ্ঠী বানর থেকে মানুষ যেটা ডারউইন বলেছে তার দা থিওরি অফ এভোলিউশনে বিবর্তনবাদে যে মানুষের অরিজিন বা আদি উৎস হলো বানর নাউজুবিল্লাহ বলবেন না এটা তাদের বিশ্বাস এটা তাদের বিশ্বাস অথচ সমগ্র দুনিয়ার বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে একমত বিজ্ঞানীরা দা থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট বাট ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন বানর থেকে মানুষ বিবর্তনবাদ এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না বরং চার্লস ডারউইনের একটা মতবাদ একটা ধারণা তাও সে যে লেখছে আমি মনে করি মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঞ্জা কয়েক পোকলা খাইয়া এই তত্ত্ব লেখছে তাহলে যে অবিশ্বাসী তাকে যদি প্রশ্ন করা হয় সে নিজকে প্রশ্ন করে কে বলবে বানর থেকে আর যদি মুমিনকে প্রশ্ন করা হয় তুমি কে আল্লাহ পাক জবাব দিয়েছেন কোরআন কারিমে সুবহানাল্লাহ বলে ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ কোরআন করিমে জবাব দিয়েছেন তুমি কে বানর থেকে ওয়ালাকাদ কাররামনা বানী আদম আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি রেসপেক্টেড করেছি মুআজ্জাজ করেছি ওয়াহাবালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট দামি খাবারগুলো তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি বলে সুবহানাল্লাহ তাহলে আমার পরিচয় আমি কে মানুষ সুবহানাল্লাহ বলে মানুষ থেকে মানুষ মানুষ থেকে জোরে বলেন মানুষ থেকে যদি অবিশ্বাসী নাস্তিককে প্রশ্ন করেন তুমি কোথ থেকে বলবে জঙ্গল থেকে কারণ বানর তো জঙ্গল থেকে আর আমাকে আপনাকে প্রশ্ন করলে আমরা বলবো আমরা জান্নাত থেকে সুবহানাল্লাহ বলবেন আমরা কোথ থেকে আমি খুব বিব্রত বোধ করছি কারণ আমার চেহারাটা ঢেকে দিয়েছে মাইক আপনারা আমি ডানে বামে কতবার দেখব তত এমনি ঘাড় ভেঙে যাবে তা আপনারা একটু মনোযোগ দিলে আমি শান্তি পাবো আর ডানে বামে যদি বসতে পারেন তো বসার চেষ্টা করেন আর যদি দাঁড়িয়ে থেকে ভালো লাগে তো তাই করেন প্রিয় ভাই বন্ধুগণ অবিশ্বাসী যারা নাস্তিক রামবাম বুদ্ধিজীবী জড়বাদী বস্তুবাদী তাদের জীবন দর্শন হলো তারা কোথ থেকে জঙ্গল থেকে আর আমরা কোথ থেকে সুবহানাল্লাহ বলবেন না কোথায় জঙ্গল কোথায় জান্নাত আমাদের শুরু কর তোমরা মাতো না আজকে মাতো না রাগ করে আছো নাকি জোরে মাতো আমরা কোথ থেকে জঙ্গল থেকে না জান্নাত থেকে তাহলে যুবকরা বিবেকের কাছে প্রশ্ন করো বিশ্ব মানবতার মর্যাদা বিজ্ঞান দেয় নাই দিয়েছে আল্লাহর রসুল এবং কোরআন
বিজ্ঞান মানবতাকে বুলন্ঠিত করেছে অপমানিত করেছে মানুষকে দিয়েছে জঙ্গলে আর কোরআন মানুষের স্থান দিয়েছে মানুষ জান্নাত থেকে সুবহানাল্লাহ বলো কোথা থেকে আল্লাহ পাক বলেন ওয়াকুলনা ইয়া আদম اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا আমি আদম জান্নাতে আদমকে ডেকে বললাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো যা খুশি তা মন ভরে খাও তাহলে মানুষের উৎস কোথায় জোরে বলেন কোথায় জান্নাত দুইটা প্রশ্নের উত্তর পেলাম এক কে আমরা কে মানুষ আদম থেকে বানর থেকে না কোথ থেকে প্রশ্ন কয়টা তিন গোয়া কইছো তুমি কি কইছো তিনটা আমি সব ভাষা তোমাদের বুঝি না কিছু শিখছি বোগ্গা মাতো আইরা আর কি আছে আইরা আইরা ঠিক আছে এগুলো শিখতেছি আস্তে আস্তে কয়টা তিনটি প্রশ্ন কে কোথ থেকে তৃতীয়টা কি কেন আমরা কে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সুবহানাল্লাহ কোথ থেকে আর ওরা কি বলে জঙ্গল থেকে আর বানর থেকে ওরা আরেকটা গাজাখুরি গল্প বানাইছে বলবো জড়বাদীরা বস্তুবাদীরা ইহজাগতিক যারা ওরা কি বানিয়েছে যে আজ থেকে 400 কোটি বছর আগে পৃথিবীতে ছিল পানি কি ছিল ভালো কথা পানি হয়েছে তো 400 কোটি বছর আগে মানে 4 বিলিয়ন বছর আগে পানি যে ছিল দেখছে কি প্রশ্ন আসে কি না ভালো কথা তারপর কি হইল বলে সেখানে কোটি কোটি বছর পর জন্ম নিল এক কোষী জীব অ্যামিবা কি এটা একটা এক কোষী জীব তারপর সেটা ফিউশন কোষ বাড়তে বাড়তে ছোটখাটো একটা ব্যাঙ্গের আকার ধারণ করল তারপর কিছুদিন পর ব্যাঙটা হলো একটা বানর ধীরে ধীরে এভোলিউশন বিবর্তনবাদ এখন থেকে 27 কোটি বছর আগে বানরের লেজ গেল পড়ে বানর দাঁড়ায় দুই পায়ে হাঁটতে লাগলো হয়ে গেল মানুষ জোরে বলেন নাউজুবিল্লাহ এই হলো মানব সৃষ্টির তাদের ব্যাখ্যা আমি আগেই বলছি ডেট ফেল গাজা না খাইলে এই রকম মানুষ মাতাল হইতে পারে না কথা বলতে পারে না ঠিক কি না এবার প্রশ্ন কেন কেন আমরা কেন পৃথিবীতে প্রশ্ন আসছে কেন আমরা পৃথিবীতে যদি আপনি ইহজাগতিক যারা দুনিয়াদার নাস্তিক যারা তাদেরকে প্রশ্ন করেন কেন বলবে পৃথিবীতে এমনি এমনি হয়েছি ফুর্তি করব মোজ করব মাস্তি করব একসময় মরে যাব সবকিছু শেষ নাউজুবিল্লাহ আল্লাহ পাক তাদেরকে কোরআন কারিমে তিরস্কার করে প্রশ্ন করেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন কোরআন কারীমে আল্লাহ তাআলা প্রশ্ন করেন আফা হাসিবতুম নাস্তিকরা তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা আমি তোমাদের সৃষ্টি করেছি বেহুদা অনর্থক ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আর কি ধারণা করছো মরে যাবা সব শেষ আমার কাছে ফিরতে হবে না বিষয়টি কি এমন কথা বলেন না এমন আমাদের জীবন দর্শন থেকে আমরা প্রশ্ন পাই কেন কেন আল্লাহ কোরআন কারিমে জবাব দিয়েছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ কেন জবাব আল্লাহ দিয়েছেন শুধুমাত্র আমি জিন ও মানুষকে পরিকল্পিতভাবে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য গোলামির জন্য দাসত্বের জন্য আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কয়টা উত্তর পেলেন
কে কোথ থেকে কেন কথা বলে কি জন্য তাহলে আমাদের বিষয় আজকে বুঝতে পারছি আমরা আমরা কেন ইবাদতের জন্য সুবহানাল্লাহ সেজন্য অবিশ্বাসী যারা নাস্তিক তারা ইহজাগতিক আর যারাই পরকালকে বিশ্বাস করে তারা পরজাগতিক আমরা পৃথিবীতে এসেছি পরকালের জন্য সুবহানাল্লাহ বলবেন না কেনর জবাব আমরা পৃথিবীতে এসেছি পরকালের জন্য আখেরাতের জন্য তার মানে এই নয় যে আখেরাত করার মানে হচ্ছে শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন নামাজ রোজা নিয়ে থাকবেন দুনিয়াদারির দিকে দৃষ্টি দিবেন না এটাই কি উদ্দেশ্য নাকি কথা বলেন না আপনার লাইভ শোতে দেখেছেন ওই বুদ্ধিজীবী আমাকে বলছে যে আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাস করি নজিবলা বলবেন না আমি তাকে ধমক দিয়েছি আপনারা দেখেছেন আল্লাহর হাবিবের দিন ইসলামকে ভাগ করার অধিকার কে দিয়েছে তোমাদেরকে ইসলাম তো একটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলাম ঠিক কিনা বলো এটার নাম দিছে মডারেট ইসলাম রেডিক্যাল ইসলাম আরেকটা নাম দিছে সুফিবাদী ইসলাম কি নাম দিছে সুফিবাদী ইসলাম মানে সুফিবাদী মসজিদ মাদ্রাসা নিয়া থাকো তসবি পড়ো হাদিয়া খাও তোহফা খাও দুধকলা খাও সমাজ রাষ্ট্র পরিবেশ আইন আদালত বিচার ব্যবস্থা দুনিয়াদারি এগুলো তোমরা দেখবা না তোমরা হাদিয়া খায় খুশি থাকো এগুলো আমরা দেখব ওরা এটাই চায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক তৈরি করেছেন বিশ্ব মানবতার কল্যাণে সারা দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দান করেছেন ঠিক কিনা বলে এই দুনিয়ার জীবনের প্রতিটি স্তরের নেতৃত্ব দিবে তারা রাজনৈতিক নেতৃত্ব দিব উম্মতে মুহাম্মাদী সমাজের নেতৃত্ব দিব উম্মতে মুহাম্মাদী সাংস্কৃতিক জীবনের নেতৃত্ব দিব উম্মতে মুহাম্মাদী শিক্ষা জীবনের নেতৃত্ব দিব উম্মতে মুহাম্মাদী ঠিক কিনা বলে যদি তারা নেতৃত্ব থেকে সরে দাঁড়ায় সে ফাঁকা স্থান পূরণ করবে নমরূদ ফেরাউনের উত্তরসূরিরা তখন আল্লাহর জমিনে মানুষ বসবাস করতে পারবে না ঠিক কিনা বলে প্রিয় ভাই বন্ধুগণ আমরা পরকালের জন্য এর মানে এই না যে আমরা শুধু নামাজ রোজা করব আর সব ব্যবসা বাণিজ্য চাকরি বাদ দিব তখন তো আমাদের ভিক্ষা করে খাইতে হবে কথা বলে না আমরা যদি শুধু নামাজ রোজা দিয়ে থাকি আর চাকরি বাকরি ব্যবসা দিয়ে ওদের কাছে ওদের বুঝছেন ইহজাগতিক বস্তুবাদী জড়বাদী চরম দুনিয়াদার তখন ভিক্ষা কার কাছে করতে হবে আল্লাহ কি আমাদের ভিক্ষা করতে বানাইছে না কথা বলে না আল্লাহ কি আমাদের ভিক্ষা করতে বানাইছে না ভিক্ষা দিতে বানাইছে জোরে বলতে হবে উম্মতে মুহাম্মাদী হাত পাতার জন্য আসে নাই আত্মমানবতার সেবায় মানবতার কল্যাণে মানবতাকে রক্ষায় সে জান দিবে মাল দিবে অর্থ দিবে মেধা দিবে শিক্ষা প্রজ্ঞা সব কিছুকে খরচ করবে ঠিক কিনা বলে উম্মতে মুহাম্মাদীর জীবনটা কি রকম হবে সুবহানাল্লাহ বলো দুনিয়াও ঠিক রাখবে আখেরাতও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار الله رب العالمين বলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু নেককার মানুষ আছে এই দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় রাজনীতি অর্থনীতি সমাজনীতি তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় না সুবহানাল্লাহ বলবেন না নামাজ থেকে দূরে সরায় না যাকাত থেকে দূরে সরায় না তারা চাকরি করে ব্যবসা করে লেনদেন করে সুবহানাল্লাহ নামাজের সময় নামাজ পড়ে যাকাতের সময় যাকাত দিয়ে দেয় দুনিয়ায় যতদিন বেঁচে থাকে সর্বক্ষণ সেই দিনের বোধ বিশ্বাস অন্তরে রাখে যে কিয়ামতের দিন প্রতিটি মানুষের চোখ আর অন্তর আল্লাহর ভয়তে কাঁপতে থাকবে আমরা দুনিয়াদারি করব কিন্তু আমরা পরজাগতিক ঠিক কিনা বলে
সেই সমস্ত দুনিয়াদারিটা হবে আমাদের আল্লাহর ইবাদতের ভিত্তিতে ঠিক কি না তাহলে আমরা তিনটি প্রশ্ন কে আমরা কে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কোত থেকে কেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন সবার মূল পয়গাম মেসেজ বার্তা দাওয়াত ছিল মানব জাতিকে আল্লাহর ইবাদত কর ঠিক কিনা ঠিক কোরআন কারীমে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন লক্ষাধিক নবীর কথা বলেন নাই তাদের কথা বলেছেন 25 জন নবীর 25 জন নবীর ইতিহাসকে আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন যারা আল্লাহর ইবাদতের বার্তা মানুষকে দিয়েছেন তাদের কাজই ছিল আল্লাহর ইবাদতের কথা বলা ঠিক কিনা বলেন উদাহরণ দিয়ে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নি লাকুম নাযীরুম মুবীন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহকে আমি রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি শতাব্দীর পর শতাব্দী তিনি তার জাতিকে আহ্বান করে বলেছেন হে আমার জাতি আমি সুস্পষ্ট সতর্ককারী হিসেবে তোমাদের কাছে এসেছি একটি পয়গাম দেবার জন্য তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর কারো ইবাদত করো না বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون আল্লাহ পাক বলেন আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে প্রেরণ করেছি তিনিও যুগের পর যুগ তার জাতিকে আহ্বান করে বলেছেন হে আমার জাতি তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহর তিনি ছাড়া কোনো মাবুদ নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক আবার দৃষ্টান্ত দিয়েছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ পাক বলেন সামুদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহকে নবী হিসেবে প্রেরণ করেছি তিনিও যুগের পর যুগ মানুষকে দাওয়াত দিয়ে বলেছেন হে আমার জাতি তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর আকাশ ও জমিনে তিনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ পাক আবার উদাহরণ দিয়েছেন ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ পাক বলেন মাদিয়ান জাতির নিকট আমি তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি নাম শুনছেন শুআইব কথা বলে না মুসা নবীর শ্বশুর সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি শুআইবকে পাঠিয়েছি তিনিও যুগের পর যুগ তার জাতিকে ডাক দিয়ে বলেছেন হে আমার জাতি একমাত্র ইবাদত করো আল্লাহর তিনি ছাড়া কোনো মাবুদ নাই সবার পরে এসেছেন আখিরি নবী নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানব জাতি সুবহানাল্লাহ বলবেন না পূর্বের সব নবী ডাক দিয়েছেন হে আমার জাতি নূর নবী ডাক দিয়েছেন হে মানব জাতি কারণ পূর্বের নবীরা ছিলেন সাম্প্রদায়িক নবী আঞ্চলিক নবী আর আমার নবী বিশ্ব নবী সৃষ্টি জগতের নবী বলেন ঠিক কি না আজকে বুদ্ধিজীবীদের একটা প্রশ্নের উত্তর দিব তারা বলে আমরা সাম্প্রদায়িক বলে না আপনারা তো দেখছেন না লাইভ শোটা আমার কাছে বিশেষজ্ঞরা বলেছে
বাংলাদেশের ইতিহাসে কোনো লাইভ শো এতটা প্রচারিত হয়নি। মনে রাখবেন এই বিজয় ব্যক্তি আনায়েতুল্লাহ আব্বাসীর বিজয় নয়, আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের মাধ্যমে গোটা বাংলাদেশের কোরআন পন্থীদের বিজয় হয়েছে, ঠিক কিনা বলে। না আমি খুশি হলাম না, আমার স্লোগান নয়, স্লোগান হবে আল্লাহ তার রসুলের। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালা, এটাই আমাদের স্লোগান। আমরা ব্যক্তি পূজারি হব না, আমরা ব্যক্তিকে তৈল মর্দন করতে করতে ধ্বংস করে দেই, ঠিক কিনা? আমার লাইভ শোর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় 40 জন প্রফেসর, ডিপার্টমেন্টের চেয়ারম্যানগণ ফোন করেছে আমাকে মুবারক জ্ঞাপন করতে। আমি বিদেশ ছিলাম, তাদের প্রত্যুত্তর দিতে পারি নাই, কিন্তু আমি তাদের জন্য দোয়া করেছি। এই বিজয়টা এককভাবে আমার হয় নাই, এটা হচ্ছে বাংলাদেশবাসীর বিজয়, ঠিক কিনা? মুসলমান, আমি বর্তমান পরিস্থিতিতে একটি স্লোগান দিয়ে যাচ্ছি, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, মনে থাকবে? আবার বলেন, মাসলাক যার যার, আবার বলেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। শত্রু যদি ঘরে আগুন দিতে আসে, সব ভাইকে এক হতে হবে, কারণ ভাই বোনের কাছে বাবা মার ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, আগে শত্রু থেকে বাড়ি রক্ষা করতে হবে, তারপর পরে দেখা যাবে কোন ভাই কতটুক ভাগ পায়, ঠিক কিনা? তাহলে আবার একদল বেদাতি বাংলাদেশে স্লোগান দে, সুন্নিয়ত যার যার, পীর যার যার, সুন্নিয়ত সবার। ইমান নাই, ইসলাম নাই, সুন্নি হয়ে গেছে, এই রকম ফরমালিন যুক্ত সুন্নির বাংলাদেশে ভাত আর বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরি রহমতুল্লাহর উত্তরসূরিরাই খাঁটি সুন্নি, সারা বাংলাদেশে সুন্নিয়তের ঝান্ডা তাদের মাধ্যমে উড্ডীন হবে, সারা বাংলাদেশে হুকুমতে কোরআন খেলাফতের ভিত্তিতে সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জনপুরির উত্তরসূরিদের দ্বারাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুগণ, স্লোগানটা এইভাবে দিবেন না, স্লোগান দিবেন সৈয়দ আহমদ বেরেলির চেতনা, মনে থাকবে? সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর পরিচয়টা অনেক বড়, ওনার নামের পরিচয়ই চেতনার পরিচয় দিবেন। তাহলে আমি বলে থাকি আপনাদেরকে, মাসলাক যার যার, দিন ইসলাম, ঠিক কিনা? আমি লাইভ শোতে এই দিকটাই লক্ষ্য করেছি, কারণ আমি আমার মুসলিম কোনো ভাই যদি ভুল করে থাকে, ভুল ভ্রান্তি থাকে, তাকে আমি কোনো নাস্তিকের কাছে অসহায়, আশ্রয়হীন এবং অপমানিত করতে পারি না। ঘরের সমস্যা ঘরে সমাধান হবে, ঠিক কিনা বলেন? রুটি বন্টনের দায়িত্ব বানরের হাতে দেওয়া যায় না, ঠিক কিনা? ওটা ভাগযোগ আমরা করব, কেউ বেশি পাবে কেউ কম পাবে, কিন্তু রুটি বন্টনের দায়িত্ব আমরা বাংলাদেশে বানরের হাতে দিয়ে রাখছি, চলবে না? চলবে না? আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর মাশায়েখের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমাকে বুদ্ধিজীবী একজন প্রশ্ন করছে আরো আগে, যে আপনারা সাম্প্রদায়িকতা চান, আমার জবাব হচ্ছে একমাত্র মুসলমান অসাম্প্রদায়িক আর সব ধর্মের লোক সাম্প্রদায়িক। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন সকল সম্প্রদায়ের রব, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি সম্প্রদায়ের জন্য আসেন নাই,
তিনি এসেছেন সব সম্প্রদায়ের হেদায়েতের জন্য ঠিক কিনা বলেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামা আনতা মুনজির ওয়ালিকুল্লি কওমিন হাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নিশ্চয় সতর্ককারী এবং সকল জাতির জন্য হেদায়েতকারী তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন একটি সম্প্রদায়ের জন্য এসেছেন না তাম জাহানের জন্য তিন এ কোরআন শুধু মুসলমানের জন্য না সব জাতির জন্য জোরে বলেন আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস এ কোরআন পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়েতের জন্য তাহলে কোরআন কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক জোরে বলেন চার আমরা উম্মতে মুসলিমা আমাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই সর্বোত্তম জাতি উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র মানব জাতির কল্যাণে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা কি শুধু আমাদের জন্য না সব সম্প্রদায়ের জন্য তাহলে আমরা মুসলমান কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক জোরে বলতে হবে আমরা সব সম্প্রদায়ের জন্য যে সম্প্রদায় শুধু তার জন্য সেটা সাম্প্রদায়িক ঠিক কি না আমাকে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন করছে আমি আপনাদের উত্তরগুলো শিখাই দেই কারণ আমাদের প্রোগ্রামগুলোতে শিক্ষিত লোকের সংখ্যা একটু বেশি থাকে তো শিক্ষিত মানুষ হচ্ছে শুকনা কাঠের মতো আগুন দিলেই ধরে যায় আর যেটা ভিজা লাকড়ি মান্দার গাছের কাঠ এইটা এইটার আগুন ধরানো খুব কঠিন কাজ ঠিক কি না আমাকে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন করছে ঠিক আছে আপনারা বাংলাদেশে কোরআন পন্থীরা যদি ইসলাম দিয়ে দেশ চালান তো ভারতের হিন্দুরা যদি হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাতে চায় বুঝলেন এটা জবাব লাগবে আলহামদুলিল্লাহ আমার জবাবের কাছে তারা তুরুপের তাসের মতো উড়ে গেছে আলহামদুলিল্লাহ এটা জবাব লাগবে প্রিয় ভাই বন্ধুগণ জবাব দেখেন ওরা স্বপ্ন কল্পনা করেন এই জবাবটা আমি দিব তর্কের খাতিরে মেনে নিলাম হিন্দুদেরকে দায়িত্ব দিলাম তোমরা তোমাদের হিন্দু ধর্ম দিয়া দেশ চালাও তো ধর্ম দিয়া দেশ চালাবার উদ্দেশ্য ধর্মগ্রন্থের মূল নীতি বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে নাকি প্রথম কথা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে রাজনৈতিক কোনো ব্যাখ্যাই নাই একমাত্র রাজনৈতিক সমাধান দিয়েছে কোরআন আর কোন ধর্মে রাজনৈতিক সমাধান নাই সব ধর্ম হচ্ছে প্রথা ইসলাম হচ্ছে জীবন বিধান দুই হিন্দুকে যদি বলি ঠিক আছে তোমার ধর্ম দিয়া দেশ চালাও কি চালাও তার মানে হলো তার ধর্মগ্রন্থের মূল সংবিধানকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে তাদের মূল যে ধর্মগ্রন্থ বেদ বেদের একটা অংশ হচ্ছে ঋগ্বেদ এটা বানারাস উর্দু ছাপের মধ্যে লেখা আছে যে ভগবান কি কোই আক্স নাহি হ্যায় যিনি ঈশ্বর ওনার কোনো আক্স নাই মূর্তি নাই ভাস্কর্য নাই প্রতিমা নাই তাহলে হিন্দু ধর্ম দিয়া দেশ চালাতে গেলে প্রথমেই তাদেরকে পূজা মণ্ডপ আর মূর্তিগুলো ভাঙতে হবে এখন ধর্ম দিয়া দেশ চালাবে না ধর্মের জাত রক্ষা করবে কথা বলেন পারবে না কথা বলেন না পারবে না দুই তাদের ধর্মীয় রীতি গোহত্যা মহাপাপ গোহত্যা কি কিন্তু আফসোস কেমন একটা প্যারালাইজ ধর্ম গোহত্যা মহাপাপ কিন্তু গো বিক্রিয়ার মহাপাপ না ওটা বড় সওয়াবের কাজ ওরা গোশত খায় না আমার মুসলমানকে কুরবানি করতে দেয় না কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ গরু গাবি বাংলাদেশে সাপ্লাই করে যা আপনারা কুরবানি দিয়া গোশতগুলো খাইয়া চামড়াগুলি পাঠায় দেয় মায়ের চামড়া দিয়ে আবার জুতা বানায় হাঁটে কথা বলেন না মায়ের চামড়া গোশত খায় না জবাই করে না কিন্তু কি সম্মান মায়ের চামড়া দিয়া জুতা বানায় হাঁটে আচ্ছা এই কথাগুলো কি আমি সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি না না যুক্তির মানদণ্ড উত্তীর্ণ
যুক্তির মানদণ্ডে উত্তীর্ণ। তাহলে তারা যদি হিন্দু ধর্ম দিয়া দেশ চালাতে দেই আমরা, তাহলে তাদের দুইটার একটা করতে হবে, হয় ধর্মীয় আইন পরিবর্তন করতে হবে যে না এখন থেকে গরু জবাই চলবে, নতুবা গরু জবাইও চলবে না বিক্রিও চলবে না। তখন ভারতে এত বেশি গরুর সংখ্যা বাড়বে, পার্লামেন্টে ব্যাংকে আদালতে পার্কে সব জায়গায় গরু আর গরুই থাকবে, তো মানুষ থাকবে কই? কথা বলেন, কথা বুঝতেছে? আচ্ছা ভাই কে কি ঘুমান একটু হাত উঠান। না আমার ব্যারোমিটারে আমি দেখতে পেয়েছি মাহফিল প্রাণবন্ত আছে, আলহামদুলিল্লাহ। আমি এতদূর আগাতে পারবো অসুস্থ দেহ নিয়ে চিন্তাও করি না, এটা আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আসুন এবার দায়িত্ব দিলাম, ঠিক আছে? খ্রিস্টানরা যদি বলে ভাই আমাদেরকে একটু দায়িত্ব দেন, খ্রিস্টান ধর্ম দিয়ে দেশটা একটু চালাই, ঠিক আছে চালান। নিউ টেস্টামেন্ট বাইবেলে এসেছে জেসাস, যীশু খ্রিস্ট বিয়ে করেন নাই, তিনি ছিলেন চিরকুমার। কি ছিলেন? আমরাও বলি তিনি বিয়ে করেন নাই, তবে আমাদের মুসলমানের আকীদা আল্লাহ তাকে জীবিত আকাশে তুলে নিয়েছেন, কিয়ামতের আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠাবেন, ঠিক কিনা? তারপর তিনি পৃথিবীতে বিয়ে করবেন, কি করবেন? আর খ্রিস্টানদের আকীদা তারা ক্রুসিফিকেশনে বিশ্বাস করে, ক্রুশবিদ্ধ যে ঈসাকে হত্যা করা হয়েছে। আসলে ঈসাকে মারতে পারে নাই কেউ, আল্লাহ আকাশে উঠাইছেন, হত্যাকারীদের একজন কি ঈসার মত একটু দেখা গেছে, ওইটারে মেরে ইহুদিরা কয় ঈসা শেষ, আল্লাহ কয় না মারছো যে এটা ঈসা না এটা মিসা, ঈসা গোল, ঈসা গোল, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সাথে তারা একমত, আমরাও বলি তিনি বিয়ে করেন নাই, তারাও বলে খ্রিস্টানদেরকে যদি খ্রিস্ট ধর্ম দিয়া রাষ্ট্র চালাবার দায়িত্ব দেওয়া হয়, নবীর আদর্শ বাস্তবায়ন না করলে কেমন করে দেশ চালাবে? সংসদে আইন পাশ করতে হবে আজ থেকে কোনো খ্রিস্টান বিয়ে করতে পারবে না, দেশ চলবে? দেশ চলবে কোথেকে? জাতি তো থাকবে না। রাষ্ট্র কাকে বলে? পলিটিক্যাল সায়েন্সে পড়েছেন আপনার রাষ্ট্রবিজ্ঞানে, একটি নির্দিষ্ট ভূখণ্ড, একটি একই ভাষার একই সংস্কৃতির নির্দিষ্ট জাতি, এই দুইটা মিলে কি হয়? রাষ্ট্র। জনগণ আছে ভূখণ্ড নাই এটা রাষ্ট্র না, ভূখণ্ড আছে জনগণ নাই এটা রাষ্ট্র। তো খ্রিস্টানদেরকে যদি ধর্ম দিয়া দেশ চালাতে দেই, কিছুদিন পর দেখা যাবে রাষ্ট্র নাই, রইল ইহুদি। কি তারা দুইজনকে নবী মানে, একজন হলো মুসা নবী, উনি ওনার ব্যাপারে এসেছে, উনি বিয়ের পর ওনার শ্বশুর হযরত শোয়েবের বাড়িতে 8 বছর ছিলেন, কত বছর? মোহর আদায় করেছেন। কি আদায়? এখন বলেন হযরত মুসাও নবী শ্বশুরও নবী, বিষয়টাই তো ভিন্ন। আমরা আমাদের দেশে শ্বশুর বাড়ি যে থাকে ওই বলটার নাম কি দেয়? ঘর জামাই। কি বলে? ঘর জামাই। আপনাদের দেশে মনে ঘর জামাই নাই? যাক আঙ্গুল দিয়া দেখাবার দরকার নাই কে ঘর জামাই, কারণ আমাদের দেশে গোয়ালঘরের বলদ আর ঘর জামাই খুব একটা পার্থক্য করে না। যুবকরা আমার উপদেশ তোমাদের কাছে, ভিক্ষা করে ভাত খাইবা শ্বশুর বাড়ি ঘর জামাই হইও না, কারণ শ্বশুর বাড়ি রসের হাড়ি 3 দিন পরে। বুঝলাম তোমাদের আরেকটা খারাপ অভ্যাস, ঘর জামাইয়ের জুতা দিয়া মারো না, এটা করা যাবে না, তারা আদর সাদর করে কাজ ধরাই দিতে হবে, ঠিক কিনা? এখন যদি ইহুদিরা ধর্ম দিয়া দেশ চালায়, নবীর আদর্শ কায়েম করতে হবে, তাহলে প্রত্যেক ইহুদিকে বিয়ের পর 8 বছর শ্বশুর বাড়ি ঘর জামাই থাকতে হবে। দ্বিতীয়, তারা নবী মানে হযরত দাউদকে, যাকে তারা ওল্ড টেস্টামেন্টে নাম দিয়েছে কিং ডেভিড। কোরআন বলেছে তিনি 100 বিয়ে করেছেন, কোরআন একটাই মহাসত্য, কিন্তু তাদের ওল্ড টেস্টামেন্টে এসেছে তিনি 390টি বিয়ে করেছেন। তা নবীর আদর্শ বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয়ভাবে আইন করে প্রত্যেক ইহুদিকে 390টা করে বিয়ে করতে হবে। ধর্ম দিয়া দেশ চলবে না, রইল বৌদ্ধ ধর্ম, এটা কোনো ধর্মই না, কারণ বিশেষজ্ঞগণ বলেন গৌতম বুদ্ধ পরকালকে বিশ্বাস করত না। তারপরও যদি দায়িত্ব দিই, ঠিক আছে গৌতম বুদ্ধের ধর্ম দিয়া দেশ চালাও,
গৌতম বুদ্ধ বিয়ের পর ভাসর রাতের দিনই পাগল ছাগল হয়ে বের হয়ে গেছে জঙ্গলে, সন্ন্যাসী হয়ে গেছে। তো তারা রাষ্ট্র চালাতে গেলে আইন করতে হবে, প্রত্যেক বৌদ্ধ বিয়ে করতে পারবে, কিন্তু বউ ধরার আগে পাগল ছাগল হইয়া জঙ্গলে যেতে হবে। তাহলে নাস্তিকরা বুদ্ধিজীবীরা মনে রেখো, বুদ্ধি কার্ল মার্ক্সের বুদ্ধি নিলে কাজ হবে না, মাথায় বিলেতি গোবর নিলে কাজ হবে না, জ্ঞান নিতে হবে কোরআন থেকে। জোরে বলেন কোত্থেকে? একমাত্র ইসলাম হলো অসাম্প্রদায়িক, মুসলিম হলো অসাম্প্রদায়িক। তাহলে একমাত্র ইসলাম অধিকার রাখে রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেওয়া, ঠিক কিনা বলেন? এরপরে কি জানেন, আমাদেরকে গালি দেয় আমরা মৌলবাদী। আরেক বুদ্ধিজীবীকে ধরছিলাম গলা টিপ দিয়ে, দেখছেন না? আমি বলেছি অবশ্যই আমরা মৌলবাদী, তবে উগ্রবাদী না। মৌলবাদ আর উগ্রবাদ এক জিনিস নয়। মূলে বিশ্বাস না করলে, মৌলবাদী না হলে তো মুসলমানই হওয়া যাবে না, ঠিক কিনা বলো? তবে আমরা উগ্রবাদী নই, আমরা উগ্রবাদী নই। আমি এতক্ষণ আপনাদেরকে কি বুঝালাম? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সকল জাতির জন্য, হেদায়েতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ডাক দিয়েছেন হে মানব জাতি বলে, ঠিক কিনা বলেন? কারণ তিনি এসেছেন গোটা সৃষ্টি জগতের হেদায়েতের জন্য। আর আমরা উম্মতে মুহাম্মাদী অসাম্প্রদায়িক, আমাদের কাজ হলো সকল জাতির কল্যাণে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আলোচনা বুঝতে পেরেছি কিছুই না? না বুঝছেন? কে জোরে বলতে হবে? কে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি? কোত্থেকে? কেন? এখন ইবাদতের ব্যাখ্যা দিয়ে আমি দ্বিতীয় প্রসঙ্গে 5 মিনিট কথা বলবো, বাবা মার ব্যাপারে, ঠিক আছে? একটু ধৈর্যের সাথে বসেন। আমি জানি রাত হয়েছে, বিরক্ত হচ্ছেন, হ্যাঁ আস্তারাই। এই তো, এটাই তোমাদের দয়া মায়া আমার প্রতি। শোনেন, মায়া মহব্বত করবেন লাইন মোতাবেক, বেলাইন মায়া করলে তো যান জীবন যাব। এক পিসাব গেছে মাহফিলে, বুঝলেন? এখন পিসাব বসে আছে, খলিফাতুল পিসাবের গুণ কীর্তন করতেছে, বুঝেন না? খলিফাদের কাজী পীরের অ্যাডভার্টাইজ, জামাত পিসাব সকালে থাকে তাল গাছে, বিকালে বট গাছ, ঠিক কি কথা বলেন? রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে সওয়ার হয়, সকাল বিকাল কিছু খায় না। তাই বলতে বলতে পীরের গুরু কীর্তন জনগণের মনে শ্রদ্ধা সৃষ্টি করতে তিনি পিসাবের একটা দাড়ি ছিঁড়ে চুমা দিতেছে, পকেটে রাখছে। বাকি জনগণ ভাবছে তুমি একা বরকত নিবা কেন, সব স্টেজে এসে দাড়ি ছিঁড়া শুরু করছে। 5 মিনিটের মাথায় পীরের দাড়ি শেষ, বরকতদের চুল টানা শুরু হয়েছে, চুল হয়ে গেছে, বেচারা পিসাব মরার অবস্থা হয়ে গেছে। এইরকম ভালোবেসে আস্তা রাইত আমারে রাখবা, তা আমার অবস্থা কি হবে? প্রিয় ভাই বন্ধুগণ, ইবাদত কাকে বলে সংজ্ঞা দিচ্ছি আমি। বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের সংজ্ঞা দিচ্ছি। একজন হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ, নাম শুনেছেন? সুবহানাল্লাহ, 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বিশ্ববরণ্য মুহাদ্দিস মুফাসসির হাফেজ জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ ইবাদতের ব্যাখ্যায় লিখেন, ইবাদত হলো আল ইবাদা আম্মাল ইবাদা ওয়াহিয়া ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ইবাদতের অর্থ হলো ঈমান আনার পরে আল্লাহ তার রাসূলের হুকুমকে মানা, নিষেধকে ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন? হুকুম মানা, জোরে বলতে হবে, হুকুম মানা নিষেধ ছাড়া। ঈমান এনে না ঈমান না এনে? ঈমান আনার পর কোরআন হাদিসের সব হুকুম মানা, সব নিষেধ
ছাড়া এর নাম কি ইবাদত এর নাম কি তার মানে আপনি হুকুম মানবেন নিষেধ ছাড়বেন না আপনি খাঁটি ইবাদতকারী হবেন না নামাজও পড়বেন সুদও খাবেন নামাজও পড়বেন বিচার আচারে দুই দিক থেকে টু পাইস খাবেন এগুলো আছে আপনাদের দেশে এগুলো গ্রাম দেশের মোরল মাতবররা বেশি করে দুই দিক থেকে খায় খাইতে যায় কম খায় না কিচ্ছু না পাইলে এক প্যাকেট আকিস বিড়ি খায় ঠিক কি না চাও খায় নামাজও পড়বেন সুদ খাবেন নামাজ পড়বেন ঘুষ খাবেন নামাজ পড়বেন পাল্লায় ওজন কম দিবেন এটা ইবাদত নয় ইবাদত হলো হুকুমগুলো মানা নিষেধগুলো মনে থাকবে সব হুকুম মানতে হবে সব নিষেধ ছাড়তে হবে আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের ব্যাখ্যায় লেখেন ইবাদত হলো আল ইতাআতু মা আদ-দিল্লাতি ওয়াল খুদু একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার রাসূলের আনুগত্যকে বিনা প্রশ্নে মাথা পেতে নেবার নাম হলো ইবাদত বলেন সুবহানাল্লাহ তিন নম্বর ব্যাখ্যা করেছেন ইমাম বাইজাভি তিনি বলেন ইবাদত শব্দটার উৎপত্তি তরিকুল মাবাদ থেকে তরিকুল মাবাদ বলা হয় গ্রাম দেশে খেত খামারে মানুষ যখন হাঁটে পায়ের আঘাতে কিছু সরু পথ তৈরি হয় তোমরা তো ডিস্টার্ব করছো বাবা আমাকে একটু বসে যাও না খেয়াল করছেন কথা আপনারা হাঁটলে পথ তৈরি হয় না পথ হয় এটা কি সরকার বানায় বুলডোজার দিয়ে রোলার লাগে শ্রমিক লাগে পায়ের আঘাতে পায়ের আঘাতে সড়ক হয় এটাকে বলে তরিকুল মাবাদ এটার থেকে ইবাদত অর্থাৎ বান্দা আল্লাহর হুকুমের সামনে সে ওই রকম নিজকে তুচ্ছ বানায় দিবে এর নাম ইবাদত বলেন সুবহানাল্লাহ করবেন ইবাদত এই ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না রাজি আছেন এই ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাত নয় আপনার নামাজ রোজা হজ যাকাত সংসার জীবন ব্যক্তি জীবন রাষ্ট্র জীবন জীবনের সব ক্ষেত্রে পরকালীন মুক্তির জন্য ইহকালীন কল্যাণের জন্য কোরআন সুন্নাহ মোতাবেক যা করবেন তার নাম ইবাদত সুবহানাল্লাহ আমরা কি ওইরকম মুসলমান হতে পেরেছি আমরা জীবনকে ভাগ করেছি আমরা একটা জীবনের নাম দিছি ধর্মীয় জীবন আর একটা নাম দিছি রাজনৈতিক জীবন আর একটা নাম দিছি সামাজিক জীবন ঠিক কিনা বলো তাহলে আপনি রং কয়টা ধরলেন তিনটা না আমরা বহুরূপী চাপরাশি চাপরাশি রঙের অভাব নাই কবি গালেব তিরস্কার করে বলেছেন দোরঙ্গি ছোড় দে এক রঙ হো যা সারাপা মম বনিয়া সঙ্গ হো যা দুই রং ছাড়ো এক রং ধরো হয় কোরআনের রঙে রঙিন হয়ে মোমের মতো গলে খাঁটি মুসলমান হও নতুবা কুফুরি ধারণ করে পাথরের মতো শক্ত কাফের হয়ে যাও কিছু ইসলাম কিছু অনইসলাম তা চলবে না হয় পুরা মুমিন হও নয় পুরাপুরি কাফের হও মুনাফিকি জীবন সবচেয়ে নিকৃষ্ট জীবন ঠিক কিনা বল আমরা খাঁটি মুসলমান হইতে পারি না পারছি খাঁটি মুসলমান হইতে পারি না খাঁটি মুসলমান যদি হতাম তো বিশ্বের নেতৃত্ব করতে আল্লাহ তাআলা আমাদের হাতে দেবার ওয়াদা করেছেন আর তিনি ওয়াদা ভঙ্গ করেন না আমরা তো ক্যান্ডিডেট হইতে পারি নাই আমরা তো খাঁটি মুসলমানই হইতে পারি নাই কারণ রয়্যাল বেঙ্গল টাইগার ওইটাও টাইগার আর পোস্টারে যে বাঘ মার্কা ওইটাও টাইগার পোস্টারের বাঘ আর জঙ্গলের বাঘে না দেখেন না নির্বাচনের সময় অনেকে দাঁড়ায় ঠেলাগাড়ি মার্কা চিংড়ি মাছ মার্কা কুমড়া মার্কা শুধু দেখছি কুত্তা মার্কায় দাঁড়ায় না বাঘ মার্কায় দাঁড়ায় ঠিক কিনা মানুষ যখন বাঘ মার্কায় দাঁড়ায় ফেল করলো একটা মার্কা তো পাইছে পাশ করছে কমিশনার হয়ে গেছে কিন্তু ঠেলাগাড়ি মার্কায় মানুষ ডাকে ওই ঠেলাগাড়ি এসেছে আসছে কমিশনার কি বলে ঠেলাগাড়ি কথা খেয়াল করছেন কথা বলেন
বুঝতেছেন তে এখন আপনার এই জঙ্গলের একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখানে আসে কাপড় ঠিক থাকবে আপনাদের কথা বলেন আর যদি একটা আওয়াজ করে মুখটা বড় করে বুড়া যা আছে সব সিআরবি অ্যাটাক হার্ট অ্যাটাক সব ডান্ডি বটস আর আমাদের কারো কাপড় ঠিক থাকবে না কিন্তু নির্বাচনের সময় দেখবেন বাগমার্কায় যারা দাঁড়ায় ওদের পোস্টার 200 বগলে দামা করে হাঁটে বগলে কি কাগজের বাগ আর ওইটা কি আমরা সত্যিকার মুসলমান হতে পারি না আমরা মুনাফিক সেজন্য এত মার খাচ্ছি নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে আমাদের উপর ঠিক কিনা বলেন এই যে এই ফুলগুলো দেখতেছেন এগুলো কি আসল না কাগজের জোরে বলে কাগজের গ্রান আছে গালেব কত সুন্দর করে বলেছেন সাদাকাত ছুপ নহীঁ সকতি হ্যায় বনাওট কি উসুলো সে কে খুশবু আ নহীঁ সকতি হ্যায় কাগজ কি ফুলো সে সুবহানাল্লাহ সত্য কোনোদিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না আর কাগজের ফুল থেকে ফুটন্ত গোলাপের সুবাস কোনোদিন বের হয় না আজ যদি আমরা খালেদ সাইফুল্লাহর মতো মুসলমান হতে পারি ওমর ইবনে আব্দুল আজিজের মতো মুসলমান হতে পারি সালাউদ্দিন আইয়ুবীর মতো মুসলমান হতে পারি নূরউদ্দিন জাঙ্গীর মতো মুসলমান হতে পারি সৈয়দ আহমদ বরেলির মতো মুসলমান হতে পারি কারামত আলী জৌনপুরের মতো মুসলমান হতে পারি সারা দুনিয়ার কাফের তাগুত শক্তি তুরুপের তাসের সাথে ভেসে যাবে আমাদের একটি নারায় তাকবীরের স্লোগানের মাধ্যমে ঠিক কিনা সেজন্য আমার মুসলমান ভাইরা আমাদেরকে সত্যিকার মুসলমান হতে হলে আল্লাহর ইবাদতের জিনজির গর্দানে ধারণ করতে হবে সে ইবাদত আবার বলছি শুধু নামাজ রোজা না সব ক্ষেত্রে কোরআন হাদিসের হুকুম মানা নিষেধ ছাড়া এর নাম কি এতটুকু বুঝছেন এবার দ্বিতীয় অংশ 5 মিনিট ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা দ্বিতীয় নির্দেশ আল্লাহ হুকুম করেছেন পিতা মাতার সাথে সদা আচরণ করো পিতা মাতা কার কার আছে আমি জানি যুবকরা মনে রেখো একটি কথা যার বাবা আছে মা আছে তার দুটো চক্ষু আছে যার বাবা নাই একটা চোখ নাই যার মা নাই তার দুইটা চোখ নাই ঠিক কি পিতা মাতার অধিকার ইসলাম যা দিয়েছে আর কেউ দেয় না আমার দেশে মুসলমান পিতা মাতাকে সম্মান করে কেন কোরআন সুন্নার নীতি বিশ্বাস আমাদের কেমন একটা সাংস্কৃতিক জীবন উপহার দিয়েছে ঘরে বাবা মা যত বৃদ্ধ হয় তাদের দাম বাড়তে থাকে কারণ কথা আছে ওল্ড ইজ গোল্ড ঠিক কিনা বলেন মুসলমানের ঘরে বাবা মা যত বৃদ্ধ হয় কোরআন সুন্নার হুকুমে তার দাম বাড়তে থাকে আর পশ্চিমা বিশ্বে কোরআন সুন্নার জীবনকে যারা গ্রহণ করে নাই ওদের এখানে দেখা যায় পশ্চিমা বিশ্বে বিশেষ করে বাবা মার বয়স যত বেশি হয় ওটা পশুর মতো পরিত্যাজ্য হতে থাকে ইউরোপে তো থাকেন আপনারা দেখেন ঠিক কিনা ইউরোপ আমেরিকায় বাপ মা যখন বুড়া হয় বাড়িতে আর জায়গা নেই এটা জায়গা হয় বৃদ্ধাশ্রমে কোথায় হয় বাবা রিটায়ার করছে মা রিটায়ার করছে ছেলে মেয়ে আর টাকা রাখবে না এটা সরকারের তত্ত্বাবধানে চলে যাবে বৃদ্ধাশ্রমে ওইটা হলো বাংলাদেশের চিড়িয়াখানায় পশু যেমন থাকে ওই রকম একটা জায়গা শুধু টাইমে টাইমে খানা পায় চিকিৎসা পায় ঔষধ পায় ঠিক কিনা বলে আধুনিকতার নামে পশ্চিমা বিশ্ব মানবতাকে গুলণ্ঠিত করেছে মানবতাকে অক্ষুণ্ণ রেখেছে কোরআন সুন্না ঠিক কিনা বলে যারা কোরআন হাদিস মানে বিশ্বাসী মুমিন মুসলমান বাপ মা যত বয়স বাড়ে তাদের কাছে বাপ মার সম্মান বাড়তে থাকে ঠিক কিনা বলে বলেন না কথা বলেন না সম্মান বাড়তে থাকে মর্যাদা বাড়তে থাকে কিন্তু পশ্চিমা বিশ্বে ওরা আধুনিকতার নামে সভ্যতার নামে বাপ মাকে পশুর কাতারে নিয়ে যায় বলে নাউজুবিল্লাহ মর্যাদা দেয় না সম্মান দেয় না বাবা মরে গেছে দেখতেও যায় না বৃদ্ধাশ্রমে ডোম থাকে ডোম ডোম বুঝেন ম্যাথর ডোম তারা সংবাদ পাঠায় বাড়িতে তোমার বাবা তো মরে গেছে আমরাই সৎকার করব না তুমি আসবা ফোন করে ছেলে জানায় দেয় আমার আসার দরকার নেই যা করার করো আমি ফিস পাঠাই দিই মৃত পশুর মতো কাঠের কফিনে ভরে এইটারে নিয়ে গোরস্তানে দাফন করে দেয় শেষ
কোরআন সুন্নার নীতিরীতি মানার কারণে আমরা কেমন একটা সমাজ পেয়েছি মুসলমান। বাবা যত অশিক্ষিত হোক মূর্খ হোক, মারা গেলে সন্তান গোসল দিয়ে কাফন দিয়ে আতর সুরমা দিয়া কাদের মধ্যে বহন করে মিছিল করে জানাজা দিয়ে কবরস্থানে দাফন করে কত সম্মান দেয়। সুবহানাল্লাহ বলেন সম্মান কি ইসলামী জিন্দিগি না পশ্চিমা জিন্দিগি? জোরে বলতে হবে, ঠিক কি না? তবে আমার বাংলাদেশে এখন যুবকদের মধ্যে একটু অনীহা আসতেছে শুধু কোরআন সুন্নাহ শিক্ষা থেকে দূরে সরে যাবার কারণে, বাবা মাকে মর্যাদা দেয় না। সেজন্য বাংলাদেশে এখন একটা হইছে বৃদ্ধাশ্রম গাজীপুরে। আমি বলবো বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম চলবে না। আমি সুপারিশ করব একটা জিনিস বাংলাদেশে দরকার, ওটা হচ্ছে বউ আশ্রম। ওটা কি? বউ আশ্রম। কেন হাসতেছে মুরব্বি? তার কারণ আমার দেশে যখন বৃদ্ধ মানুষ বউ মরে যায় ছেলের আর বিয়ে করতে দেয় না। বুড়া যে সারা রাত রুমাল দিয়া মুখ ঢেকে কান্না করে ছেলের আর বুঝে না। ও ভাবতেছে ওর বাপ বুড়া হয়ে গেছে, কিন্তু বুড়ার তো বউ দরকার। মানুষের স্ত্রী লাগে দুই সময়, যৌবনকালে বৃদ্ধকালে, ঠিক কিনা বলো? কিন্তু ছেলেরা বিয়ে করতে দেয় না। বিয়ে যে কত বড় নেয়ামত এটা আপনি কি বুঝবেন? বিয়ে তো করেন নাই অনেকে, বিয়ে কেমন নেয়ামত বুঝেন না? 80 বছরের বুড়া প্যারালাইজ, বিয়ের কথা শুনলে একটা মুস্কি হাসি, ঠিক কিনা? সব খুশি হয়ে গেছে। এখন দেখা যায় বউ মরে গেছে, বাপ মা কি করে? বাবা বিয়ে করতে পারে না, কষ্ট পায় না। আমি সরকারকে বলবো, সরকার বউ আশ্রম করে দিক সরকারি ভাবে, বৃদ্ধাশ্রম না। যেসব বৃদ্ধর বউ দরকার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করবে, মাননীয় মন্ত্রী আমার স্ত্রী প্রয়োজন, সরকারি ভাবে ব্যবস্থা করা হবে। সরকার বিধবা একটা ধৈরা কিংবা কোনো মহিলা ধরে রাষ্ট্রীয়ভাবে বিয়ে দিয়ে তাকে একটা ফ্ল্যাট দিয়ে দিবে, সরকারি রেশন থেকে খানা দিবে, আরামে স্বাচ্ছন্দ্যে বউ নিয়াতে সে থাকবে। বৃদ্ধাশ্রম দরকার নাই। যদি কোনো যুবক তার বাপ মাকে খোরপোশ না দেয়, আল্লাহর কোরআনের নির্দেশ, কোরআনের বিধান হলো যুবককে অ্যারেস্ট করে ভালো মতো পিটাইয়া তার বেতন থেকে ভাতা নিয়ে বাপ মার হাতে তুলে দিতে হবে। বুড়াদের পক্ষে একটা দাবি আমি তুললাম, যদি আল্লাহ তাআলা সফল করে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? যুবকরা বাপ মাকে শ্রদ্ধা করবা, সম্মান করবা। বাপ মা যে কত বড় দৌলত তুমি চিন্তা করতে পারবা? আল্লাহর হাবিবের সাথ করেছেন, রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতা যদি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যাবেন, পিতা যদি নারাজ হয় আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। যুবক তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তসবি পড়ো, তাহলিল করো, কিন্তু বাবা মার মনে যদি এক বিন্দু ব্যথা তুমি দিয়ে যাও, আল্লাহর পবিত্র সত্তার কসম তোমার নাজাতের কোনো ব্যবস্থা হবে না। পিতা মাতার মর্যাদা ইসলাম অনেক বেশি দিয়েছে, সুবহানাল্লাহ। বাবা যদি কাফের হয়, মা যদি মুশরিক হয়, আপনি মুসলমান, আল্লাহর হুকুম, আপনি তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ও সাহিবহুমা ফিদ্দুনিয়া মারুফা, বাবা মা যদি কাফেরও হয় দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলে? আর যেখানে তোমাদের বাপ মা মুসলমান নেককার, তাদেরকে তোমরা যদি কষ্ট দাও নাজাত হবে? জোরে বলতে হবে, যুবকরা নাজাত হবে? মনে রেখো যুবক বন্ধুরা, কোন পিতা চায় না প্রতিদিন তার সন্তান সোনার বাটিতে রূপার চামচে দুধ ভাত খাওয়াক, এটা কোনো বাপ মা চায় না। বাপ মা চায় বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে, সম্মান চায়, হাসি চায়, মর্যাদা চায়, আর ভালো একটা ব্যবহার চায়, ঠিক কিনা বলেন? তুমি টাকা দাও, পয়সা দাও, বাবাকে ধমক দাও, তোমার ওই টাকা পয়সা জাহান্নামে যাবে। যুবকরা বেশি নষ্ট হয়ে যায় বিয়ের পর, ঠিক কিনা? শ্বশুর বাড়ি খাইয়া রসের হাড়ি, বাপ মা ভুলে যায়, শ্বশুরকে ডাকে বাবা, শাশুড়িকে মা। টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার গরম গরম রসমালাই শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, চামচ দিয়ে হাতে তুলে বছর চলে যায়, বাপকে রসমালাই খাওয়ার ভাগ্য জুটে না, ঠিক কিনা বলেন? বলেন আপনি প্রাধান্য দিবেন আপনার বাবাকে, প্রাধান্য দিবেন আপনার মাকে, পারবেন তো ইনশাল্লাহ? কথা বলে না, পারবেন তো ইনশাল্লাহ? যদি আপনি বাপ মাকে প্রাধান্য না দেন, তাহলে স্ত্রীকে প্রাধান্য দেন,
শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেন তাহলে আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। দশ বছর বিদেশ থাকবা আসার পরই বিয়ে করলে পারতা, বউ রেখে দশ বছর বিদেশ, এটা আস্ত নাদানের কাজ। এই জন্য একা স্ত্রী দায়ী না, পুরুষটাও। দুই, বিদেশ যে বউকে পাঠায় আইফোন 1.5 লক্ষ টাকার ফোন, একটা স্ত্রীকে অ্যান্ড্রয়েড আইফোন দেওয়া আর 10টা শয়তান তার ঠ্যাঙ্গে বেঁধে দেওয়া, সারা রাত কাজ নাই তো, তো কি করে? শয়তানি বদমাশি, ঠিক কিনা? ফেসবুক চ্যাটিং করে বন্ধু হয়ে যায়। আর ওদিক দিয়ে নাদান যুবক ব্যাংকের অ্যাকাউন্ট তার মায়ের নামে করে না, করছে শাশুড়ির নামে। কার নাম? বউকে দিচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল আর টাকার চাবি শাশুড়ির কাছে। 10 বছর পর ফিরে এসে দেখে সর্বনাশ হয়েছে পুরা, ঘরের বিছানা খালি, ব্যাংকের অ্যাকাউন্ট খালি, ঠিক কিনা? যুবক, হাসির কথা বলছি না, বাস্তবতা। তুমি যদি তোমার মাকে মর্যাদা দিয়ে মায়ের নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিতা, 10 বছর পর ফিরে আসলে দেখতা 10টি টাকাও মা খরচ করে নাই, তোমার জন্য গচ্ছিত করে রেখে দিয়েছে। মা একটা ভালো কাপড় কিনবে না, ভালো খাবে না, সব টাকা জমায় রাখবে। আমার কলিজার টুকরা সন্তান বিদেশে রক্ত পানি করা ঘামের পয়সা পাঠিয়েছে, আমি কেমন করে খরচ করি? টাকা জমা পাবা, মার মনটা বড় হয়ে যাবে, দোয়া পাবা, আখেরাত এবং দুনিয়া তোমার উজ্জ্বল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে সব ক্ষেত্রে প্রাধান্য দিবা কারে? মাকে, বাবাকে। তবে অবশ্যই স্ত্রীকে মহব্বত করতে হবে, মর্যাদা দিতে হবে, তবে তা কখনোই মায়ের চেয়ে বেশি হতে পারে না। তাহলে বাবা মার সাথে উত্তম আচরণ ব্যবহার করতে হবে, রাজি আছো? তাহলে তোমাদেরকে আমার অনুরোধ, বাবা মার মানে কষ্ট দিয়েছ যারা, আজকে রাতে যেই পা ধরে মাপ চেয়ে নিবা, পারবা? কথা বলেন, কে কে হাত তুলে দেখাও, হাত নামাও, তার মানে বেয়াদবের সংখ্যা অনেক আছে। সে যাই হোক হয়ে গেছে, আজকে যেই বাবা মার পা ধরে মাপ চেয়ে নিবা, ঠিক কিনা? তুমি যত বড় অপরাধী হও, বাবা মায়ের পা ধরে যদি তুমি কান্না করে দাও, তোমাকে তারা মাফ করে দিবে, ঠিক কিনা? এখন এক জায়গায় সমস্যা, ভাববেন হুজুর বেয়াদবি করেছি, বাপ মাকে খোরপোশ দেই নাই, বাবা মা তো বেঁচে নাই, এখন করবোটা কি? এমন থাকতে পারে না। আছে একটা ব্যবস্থা, আছে যদি তুমি তোমার বাপকে কষ্ট দিয়ে থাকো, মাকে কষ্ট দিয়ে থাকো, বাবা মা বেঁচে থাকতে কামাই রোজগার ছিল না, দুঃখী বাবার মুখে এক মুঠ ভাত তুলে দিতে পারো নাই, মাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারো নাই, এখন হাজার হাজার টাকা কামাই করো কিন্তু ঘরে বাবা মা বেঁচে নাই, মনে কষ্ট দিয়েছো, বদদোয়া নিয়েছো, এখন কি করবা? মুহাক্কিকগণ বলেন, এইরকম সমস্যাগ্রস্ত সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব বেশি বেশি বাবা মার জন্য সৎকা করবে, আর সপ্তাহে একদিন বাবা মার কবর জিয়ারত করবে। করবেন? আমরা কবর জিয়ারত করি বছরে একবার, মোমবাতি 10টা, আগরবাতি 3টা, নিয়া হালুয়া রুটি খাইয়া সারা রাত কবরস্থানে ঘুরে, নিজের নামাজের খবর নাই। এটি ঢাকা নারায়ণগঞ্জে বেশি হয়, শহরে হয় হয় না, বছরে একবার যায় হাজিরা দিতে গোরস্তানে, তাও নিয়ে যায় সব রাতে সব রাতে, আপনার 10 প্যাকেট মোমবাতি, 3 প্যাকেট আগরবাতি নিয়া হালুয়া রুটি খাইয়া সারা রাত কবরস্থানে বসে থাকে। আর এদিক দিয়ে কবরস্থানের খাদেম দ্বারা তাদের হয় ব্যবসা, কি হয় বাংলাদেশে তো এই চলতেছে। মাজার জিয়ারত তো ভালো কাজ, কিন্তু ওখানে যে বেদাত করবেন না, কোন মাজারে যদি মাজারে যান আল্লাহর উলিদের সম্মানে আতর ছিটাবেন, আগরবাতি মোমবাতি নিবেন না, কারণ মাজারগুলোতে আগরবাতি মোমবাতি যায়, মাজারে যারা ভণ্ড তাদের ব্যবসা হয়, দেখবেন মোমবাতি যেটা ঢুকতেছে ইনপুট দেন আউটপুট, ওটা আবার বাইরে টেবিলে বসতেছে, আবার কিনতেছে, আবার ঢুকতেছে, আবার বের হচ্ছে, উইদাউট ইনভেস্টমেন্ট এমন ব্যবসা দুনিয়ায় আছে নাকি? মোমবাতি একটাই ঘুরতেছে, একটাই ঘুরতেছে, কেন? আপনি মোমবাতি আগরবাতি নিবেন কেন? যদি নেককার আল্লাহওয়ালা ব্যক্তি কবরে থাকে, তার কবরে তো ভেস্তে নূর জ্বলতেছে, তুমি 10 লক্ষ আগরবাতি আর মোমবাতি জ্বালাও তো তার কবরে বেহেশতের 1 ফোঁটা নূর আনতে পারবা না। আর যদি সে বদকার হয় তো সারা দুনিয়ার আগরবাতি মোমবাতি কেন, ইটের ভাটার আগুন ধরায় দিল, তার কবরে অন্ধকার যাবে না, ঠিক কিনা বলে? তাহলে কি করবে?
আপনারা আমার মনে হয় অনেক প্রশ্ন জমাইছেন না না কোনো প্রশ্নের উত্তর নাই যদি আমি পারি এক মিনিটে উত্তর দিয়ে দিব সেটা আমি দেখব চিন্তা করে কিন্তু অনেক সময় আপনারা প্রশ্ন করেন বেহুদা বুঝেন না কথা বুঝতেছেন ভাই সব আরেকটু আমি শেষ করে দিচ্ছি সমস্যা বাবা মার মনে কষ্ট দিবেন তাদের মনে কষ্ট দিয়া কবরে গেছে এখন কি করবেন প্রথম কাজ কি কথা বলেন বেশি বেশি সৎকা করবেন তাদের নামে ফকির মিসকিনকে খাওয়াবেন নগদ দিবেন বলবেন আল্লাহ সওয়াবটা বাবা মার রুহে পৌঁছায় দেন আর সপ্তাহে একদিন কবর জিয়ারত করবেন পারবেন কেন দুনিয়াতে বাপ মাকে দিলে যত খুশি হতো কবরে দিলে লক্ষ গুণ বেশি খুশি হবে কারণ ইমাম সিউতি রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখেছেন আল মাগ্গিতু ফিল কবরে কাল গারিকে ফিল বাহরে সমুদ্রের মধ্যে ডুবন্ত মানুষ যেমন হাবুডুবু খায় আল্লাহর বান্দা কবরে ওই রকম হাবুডুবু খায় ডুবন্ত ব্যক্তি সমুদ্রে কাঠের টুকরা পেলে যেমন আশ্রয়ের জন্য ধরতে চায় কবরবাসীকে ইসালে সওয়াব কিংবা সৎকা করলে জিয়ারত করলে ওইভাবে তারা বেহেশতের পাথেও পেয়ে যায় বেশি বেশি জিয়ারত করবেন ইনশাআল্লাহ বাপ মার মনের কষ্ট দূর হয়ে যাবে তারা আপনাকে মাফ করে দিবে পারবেন ইনশাআল্লাহ সাদাকাল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুহু নবিউল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।